Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আজ রামজীবনপুর শ্রী শ্রী পার্বতীনাথ শিব ঠাকুর স্টেট কমিটির পক্ষ থেকে 350 জন দুস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন। আস্তে ধরে নামিয়ে দাও, ঠিক আছে। যান উঠে যান, বৌদি উঠে যান। হ্যাঁ বলুন, আপনি কিছু বলুন। নমস্কার। আজকে এই করোনার পরিপ্রেক্ষিতে রামজীবনপুর পুরো এলাকার পুরাতন হাটতলায় বিরাজমান পার্বতীনাথ শিব ঠাকুরের যে গাজন উৎসব, সেটা আমরা করতে পারিনি, আনন্দ উপভোগ আমরা করতে পারিনি। কিন্তু আমরা যারা দুস্থ, যাদেরকে কিছু সহযোগিতা করলে উপকৃত হবে এমন কিছু লোককে আমরা আমাদের স্টেটের পক্ষ থেকে কিছু ভোজ্যপণ্য আমরা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং এখনই সেখানে শুরু হবে। কতজনের মতো আমাদের মোটামুটি 300 থেকে 350 মতো আয়োজন করা আছে। এরপরেও আমরা লক্ষ্য রাখবো, যদি কেউ সেরকম থাকে তাও দেওয়ার ব্যবস্থা হবে। বলছি, আপনাদের এখানে পার্বতীনাথ শিব ঠাকুর কমিটি থেকে যে দেওয়া হচ্ছে, কি কি আইটেম দেওয়া হচ্ছে এখানে? আমরা যেটা দেখছি মোটামুটি একটা প্যাকেজ আছে 150 টাকা, মুড়ি চিঁড়া, তারপরে সর্ষের তেল আছে, বিস্কুট আছে, লবণ, সাবান, সয়াবিন, কতজনকে দিচ্ছেন আপনারা এখন? আপাতত 350 জনকে এটা দিচ্ছেন সাহায্যটা। রামজীবনপুর থেকে ক্যামেরায় গোপাল দত্তের সঙ্গে সুজিত রায়ের রিপোর্ট, আরামবাগ টাইমস।